সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভা শীতকালীন অধিবেশন। জয়ী ছয় তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে দেখা গিয়েছে উপনির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছিল। এবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলের পরিষদীয় দল। মন্দারমণি ও সংলগ্ন এলাকায় সমুদ্র তীরবর্তী হোটেল ভাঙা নিয়ে চাপানোতর চলছে। এর মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই দীঘা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সদরের প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে কাজ খতিয়ে দেখবেন। তৎপরতা শুরু জেলা প্রশাসনের অন্দরে। তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে ডাক পেলেন না সুখেন্দু শেখর রায়। সোমবারের বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে সমস্ত সদস্যের কাছে চিঠি চলে গিয়েছে। তবে কি ওয়ার্কিং কমিটি থেকে বাদ পড়লেন সুখেন্দু শেখর? জল্পনা তুঙ্গে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের কোনো সম্পর্কই ছিল না, সংবাদ মাধ্যমের কোর্টে বল ঠেলে সরকারের পাশে কলকাতার মেয়র ফিরাদ হাকিম। রবিবার তিনি পরিষ্কার জানান, দোষীদের ফাঁসি হোক আমরাও চাই। কিছু সংবাদপত্রে ছাপিয়ে দেওয়া খবরকে যারা সমর্থন করেছেন, দল কখনোই তাদের সঙ্গে থাকবে না। ঘাটালে দেব বনান সংকট সংঘাত চরমে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার পরিস্থিতি। শিশু মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ঘাটালে। কার নেতৃত্বে কমিটি তৈরি হবে তা নিয়ে বচসার সূত্রপাত। যা গড়ায় হাতাহাতিতে, গণ্ডগোলের জেরে কয়েকজন আহত হয়েছেন, ঝরেছে রক্ত। আর সশরীরে হাজিরা নয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। নিরাপত্তার কথা মাথায় রেখে সঞ্জয় রায়কে এবার থেকে ভার্চুয়ালি হাজির করানো হতে পারে শিয়ালদা আদালতে। সূত্রে খবর, ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। ধর্ষণের পর খুন করে প্রেমিকার দেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। তিনদিন পর শনিবার বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। হাড়িম করা ঘটনাটি ভীমপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীর ফাঁসির দাবি তুলেছে পরিবার চাঞ্চল্য এলাকায়। ঝাড়খণ্ডের কুর্সিতে বসতে চলেছেন হেমন্ত সোরেন। সূত্রে খবর, মঙ্গলবার শপথ গ্রহণ করবেন হেমন্ত সোরেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব। উল্লেখ্য, ঝাড়খণ্ডে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে ইন্ডিয়া জোট। মহারাষ্ট্রে জয় জয়কার মহাজোটির। আপাতত মেয়াদ শেষ মহাবিকাশ আঘাড়ির। তবে বিধানসভায় মহাজোটি জয় জয়কার হলো এবার লড়াই মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই শপথ গ্রহণ। তবে শিন্ডে না ফাড়নবিশ, কার মাথায় উঠবে মুখ্যমন্ত্রীর মুকুট, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। জোর আলোচনা শুরু হয়েছে বিজেপির সদর দফতরে। 19 দিন কেটে যাওয়ার পরও ক্যালিফোর্নিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির ফলাফল প্রকাশিত হয়নি। পরিস্থিতিতে এলন মাস্ক খোঁচা দিতে ছাড়লেন না। তিনি বলেন, শনিবার ভারতে হওয়া 64 কোটি গণনা সম্ভব হলে যেখানে ক্যালিফোর্নিয়া 19 দিনও ফলাফলের সরকারি ঘোষণা করতেই পারল না। শুরু আইপিএল এর নিলাম। রবিবার ও সোমবার দুদিন ধরে সৌদি আরবে জেড্ডা নিলাম। নিলাম ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। তার দাম উঠল 27 কোটি টাকা। নিলেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস। পাশাপাশি 10 কোটি টাকায় মোহাম্মদ সামিকে কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ। শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিংস কিনল 26 কোটি 75 লক্ষ টাকায়।